শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, ভালো থাকাই কাম্য। বিগত কয়েকদিন পর আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পৌরনীতিও নাগরিকতা বিষয়ক এই বিষয় নিয়ে আজ তোমাদের সাথে আলোকপাত করব। ইতিপূর্বে আমি 5টি ক্লাস করেছি, আজকে 6ষ্ঠতম ক্লাস অর্থাৎ 6ষ্ঠ অধ্যায় তোমাদের সামনে উপস্থাপন করব। আমি আশা করি তোমরা বিগত ক্লাসগুলো ঠিক মতো দেখেছ, তাই এই ক্লাসটাও দেখবে বলে আমি মনে করি। যদি তোমরা ক্লাসটা দেখো সেটাই আমাদের সার্থকতা, আর যদি না দেখো তাহলে আমরা আমাদের এই ক্লাস করে সার্থকতায় পৌঁছতে পারবো না। ক্লাসটা স্টুডেন্টের উপকারার্থে দেওয়া হয়, যদি তারা সেটি না দেখে ফলো না করে তাহলে কি করে তারা ভালো রেজাল্ট করবে? আগামীতে তোমরা পরীক্ষার্থী আর নবম শ্রেণীতে যারা আছে তারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হবে, তাই দশম শ্রেণীর পড়ালেখা নবম শ্রেণীতে বেশিরভাগ করতে হয়। তাই আজকের এই 6ষ্ঠ অধ্যায়ে পৌরনীতি ও নাগরিকতা বিষয়ে বাংলাদেশের সরকার ব্যবস্থা নিয়ে আমি এখন আলোকপাত করব। প্রত্যেকটি দেশে তোমরা জানো, প্রত্যেকটি দেশেই একটি সরকার আছে এবং সেই সরকার ব্যবস্থা পরিচালনা করে। কোন কোন দেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আবার কোন দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার দ্বারা পরিচালিত হয়। বর্তমানে বাংলাদেশে মন্ত্রিপরিষদ শাসিত সরকার দ্বারা পরিচালিত, অর্থাৎ প্রধানমন্ত্রী এই সর্বোচ্চ ক্ষমতার এখানে অধিকারী এবং রাষ্ট্রপতি তিনিও ক্ষমতার অধিকারী। তবে সেখানে বিভিন্ন রকমের বিভাগ আছে, সেই বিভাগ ওয়ারি ওনারা তাদের কার্য পরিচালনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী তার অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ এই সেকশনে আছে। তোমরা হোয়াইট বোর্ডের দিকে তাকালে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমরা দেখতে পারবে, যেমন 1971 10ই এপ্রিল প্রথম বাংলাদেশে সরকার গঠন হয়েছিল। তোমরা জানো 1971 সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, সেই যুদ্ধে স্বাধীনতা অর্জনের পর প্রথম সরকার গঠিত 10ই এপ্রিল সেই মেহেরপুরের বৈদ্যনাথ তলায় সেখানে প্রথম সরকার গঠন করে। সেই সুবাদে সরকার তিনটি বিভাগ, বিচার বিভাগ, আইন বিভাগ আর শাসন বিভাগ, এই বিভাগের আলাদা আলাদা কাজ আছে। শাসন বিভাগ সে তার শাসন পরিচালনা করে। তোমরা সবাই তোমাদের টেক্সট বুকটা একটু দেখো, টেক্সট বুকের দিকে তাকালে সব কিছু তোমরা পেয়ে যাবে। আর শাসন বিভাগ তার শাসন পরিচালনা কার্য পরিচালনা করেন, আর বিচার বিভাগ তার বিচার কার্য পরিচালনা করেন। এইভাবে সরকারের তিনটি বিভাগ তার কাজ অনুসারে সে পরিচালিত হয়। এই তিনটি বিভাগের রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, অর্থাৎ তারও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব এখানে আছে। রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রী, মন্ত্রী প্রতিমন্ত্রী এবং এদের সকল দায়িত্ব পায়। প্রধানমন্ত্রী হল সরকার প্রধান। বাংলাদেশের যে কোনো রাষ্ট্রের চারটি মৌলিক চারটি উপাদান এখানে থাকে, সেই সার্বভৌমত্ব সরকার এবং সরকার এর মধ্যে একটি নির্দিষ্ট ভূখণ্ড, এগুলো হলো রাষ্ট্রের উপাদান। এরপরে প্রধানমন্ত্রী সরকার প্রধান মন্ত্রী পরিষদের প্রধান, অর্থাৎ তিনি মন্ত্রী পরিষদ গঠন করেন। বাংলাদেশের নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটে পরিচালিত হয়, সংসদের এই নির্বাচন প্রত্যক্ষ ভোটে পরিচালিত হয়। সেই ভোটের মাধ্যমে আমাদের এই বাংলাদেশের জাতীয় সংসদে 300
300টি পুরুষ আসন এবং 50টি মহিলা আসন। 300টি পুরুষ আসন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় আর মহিলা 50টি আসন সেই 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 আমাদের যে যারা নির্বাচিত প্রতিনিধি হন তাদের মাধ্যমে নির্বাচিত হয়। এইভাবে নির্বাচন কার্য চলে আসছে। এই মন্ত্রিপরিষদের প্রধানমন্ত্রী হলেন সংসদের নেতা, যেখান থেকে আমাদের আইন প্রণয়ন এবং বিভিন্ন বিল পাশ হয় সেটা হলো জাতীয় সংসদ। এই জাতীয় সংসদের প্রধান নেতা হলেন প্রধানমন্ত্রী, অর্থাৎ তিনি সংসদ নেতা। সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষা এগুলার দায়িত্ব ওনার হাতে এবং আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিভিন্ন দেশের সাথে বিভিন্ন সম্পর্ক স্থাপন এগুলা নিয়েও বিভিন্ন কাজ তাকে করতে হয়। তোমরা জানো এরপর বাংলাদেশে আটটি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগ, আমরা চট্টগ্রাম বিভাগের মধ্যে আমরা বাস করি, এরকম আটটি বিভাগ আছে। এই বিভাগের অধীনে কয়েকটি করে জেলা আছে, বাংলাদেশের 64টি জেলা। আমাদের এই বর্তমান যে নোয়াখালীতে আমরা অবস্থান করছি সেই নোয়াখালীটা তিনটি ভাগ হয়ে গেছে। একসময় শুধু নোয়াখালী জেলায় ছিল, একসময় 20টি জেলা ছিল বাংলাদেশে। এটির মধ্যে এই নোয়াখালী জেলাটা তিনটি ভাগ, একটা হলো ফেনী আর একটা হলো লক্ষ্মীপুর। এখন এইভাবে সারা বাংলাদেশে জেলাগুলো ভাগ হয়ে 64টি জেলা হয়েছে। আটটি বিভাগের মধ্যে চট্টগ্রাম বিভাগে কয়েকটি জেলা আছে, সেই প্রত্যেক জেলায় আবার আছে জেলা প্রশাসন। জেলা প্রশাসনকে মাঠ প্রশাসন বলা হয়, অর্থাৎ বিভিন্ন দায় দায়িত্ব, অর্থাৎ জেলা প্রশাসক জেলা থেকে তৃণমূল পর্যায়ে পর্যন্ত তিনি তার দায়িত্বের দায়িত্ব বিভিন্নভাবে বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন প্রশাসনের লোকের কাছে বণ্টন করে দেন এবং এগুলা দেখাশোনার দায়িত্ব, রক্ষণাবেক্ষণের দায়িত্ব জেলা মাননীয় জেলা প্রশাসকের। যেমন জেলা প্রশাসক থেকে বিভিন্ন উপজেলায় চলে যায়, বাংলাদেশে 492টি প্রশাসনিক উপজেলা আছে। আমরা কি করব, আমরা যে পাঠ্য বইতে যে তথ্য আছে সেই তথ্যের আলোকে আমরা বহুনির্বাচনী প্রশ্নের উত্তর করব। কিন্তু কিছু কিছু জিনিস বর্ধিতকরণ করা হয়, কিন্তু যেটি বইতে নাই সেটি আমরা আমাদের বহুনির্বাচনীতে আমরা করতে পারবো না, অর্থাৎ উত্তর দিতে পারবো না। বই পাঠ্য বইতে যা আছে সেভাবেই দিতে হবে। তাহলে প্রশাসনিক উপজেলা 492টি, এইখানে কি জেলা প্রশাসন থেকে চলে যাচ্ছে উপজেলা, উপজেলা থেকে চলে যাচ্ছে পৌরসভা আছে বিভিন্ন উপজেলার, পরে পৌরসভা আছে, ইউনিয়ন পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ পরে তোমার চলে যাচ্ছে ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন ওয়ার্ড, এইভাবে প্রশাসনের একদম গ্রাম পর্যায় পর্যন্ত চলে যাচ্ছে। সেই গ্রাম্য এলাকার সেখানে বিচার আচার তাদের মাধ্যমে হয়। গ্রামে ইউনিয়ন পরিষদের বিভিন্ন পৌরসভায় কাউন্সিলর, তারপরে মেয়র এরা থাকেন, এরা বিচার কার্য পরিচালনা তাদেরকে তৃণমূল পর্যায় পর্যন্ত চলে যায়। তাহলে জেলা প্রশাসকে জেলা থেকে উপজেলা, উপজেলা থেকে পৌরসভা, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন গ্রাম গঞ্জ পর্যন্ত চলে যাচ্ছে। প্রশাসনিক উপজেলা আইনসভা এগুলা নিয়ন্ত্রণ, আইন 90 দিন যদি কেউ সংসদে অনুপস্থিত থাকে, 90 দিন কার্য অনুপস্থিত থাকলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়। এই 90 দিন সুপ্রিম কোর্ট আছে বাংলাদেশে, তারপর সর্বনিম্ন আদালত, গ্রাম আদালত। সুপ্রিম কোর্ট হলো সর্বোচ্চ কোর্ট, যেখানে শেষ গ্রাম্য আদালত থেকে একদম সুপ্রিম কোর্ট পর্যন্ত বিচার কাজ চলে। সুপ্রিম কোর্ট যখন ফেলিউর হয় আর কিছু করার থাকে না, সেইখান থেকে যে বিচারটা যে রায়টা আসবে সেটাই হলো সর্বশেষ রায়। তাহলে শুরু হবে গ্রাম আদালত থেকে, এখান থেকে আস্তে আস্তে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে বিভাগ, বিভাগ থেকে এবার চলে যাবে একদম সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালত। এইভাবে এই অধ্যায়ের এই সকল জিনিসগুলো এখানে এই সকল তথ্যগুলো এই অধ্যায়ে দেওয়া আছে। এই সংক্ষিপ্ত জিনিসগুলো তোমরা যদি পয়েন্ট আকারে ভালো করে মনে রাখো তাহলে তা আমি তো মনে করি অল্প সময়ের মধ্যে আমরা একটা ক্লাস দাঁড় করাতে পারবো। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছ। আরে আমি আরেকবার বলে দিচ্ছি, 1971 দশই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। সেই আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশের পিতৃ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। প্রথম স্বাধীন বাংলার সরকার গঠিত হয় 1971 সালের 10 এপ্রিল। সরকারের তিনটি বিভাগ আমরা বলেছি, আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। কি বলেছি? আইন বিভাগ, বিচার বিভাগ এবং শাসন বিভাগ। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, তিনি বিভিন্ন কূটনীতি বা বিভিন্ন দেশ থেকে আগত কূটনীতিবিদ, তারপরে রাষ্ট্রদূত, এগুলার শপথ বাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী, সরকার প্রধান, মন্ত্রী পরিষদের প্রধান, সংসদ নেতাও তিনি। সার্বভৌমত্ব, নিরাপত্তা রক্ষার দায়িত্ব, তার আরো অনেক কাজ আছে। আমি এখানে সংক্ষিপ্ত আকারে যেগুলা না বললেই নয় সেগুলো আমি এখানে তুলেছি। আটটি বিভাগ তোমরা জানো বাংলাদেশে কয়টি বিভাগ? আটটি বিভাগ। আসলে চট্টগ্রাম বিভাগের অধীনে আবার কয়েকটি, একটি বিভাগে কয়েকটি জেলা থাকে। এই হলো জেলা প্রশাসন, আমরা নোয়াখালী জেলার অধীনে, সুতরাং আমাদের জেলা প্রশাসন আছেন একজন। প্রতি জেলায় 64টি জেলাতে 64টি জেলা প্রশাসক থাকেন। এরপরে সেখান থেকে উপজেলা, উপজেলা থেকে পরপরে তোমার পৌরসভা, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদ থেকে একেবারে ওয়ার্ড ভিত্তিক গ্রাম্য প্রশাসন পর্যন্ত চলে যাচ্ছে। বাংলাদেশে উপজেলা আছে, প্রশাসন উপজেলা আছে 492টি। তারপরে প্রশাসন উপজেলা 90 দিন যদি সংসদে কেউ অনুপস্থিত থাকে তার তারপর খারিজ হয়ে যায় অটোমেটিকলি। এরপরে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট, সর্বনিম্ন আদালত গ্রাম্য আদালত। এই সুবাদে এটা ভালো করে পড়ার পর তোমরা দেখো আমি এখানে একটি সৃজনশীল প্রশ্ন তুলেছি, মাঠ প্রশাসন। হ্যাঁ, মাঠ লিখেছি, মাঠ প্রশাসন। এখান থেকে আসছে বিভাগ, জেলা, উপজেলা, বিভাগ, জেলা, উপজেলা, এগুলো আমি এখানে আলোচনা করি। মাঠ প্রশাসন হলো জেলা প্রশাসন। প্রত্যেকটা জেলায় কয়টি জেলা বলেছি? কয়টি জেলা বলেছি? 64টি জেলা। এই 64টি জেলা, প্রত্যেক জেলায় জেলা প্রশাসন, মাঠ প্রশাসন। মাঠ প্রশাসন কি? মাঠ পর্যায়ে কাজ করে, অর্থাৎ তার কতগুলো বিভাগ আছে জেলা থেকে উপজেলা এবং উপজেলা থেকে ইউনিয়ন পৌরসভা, গ্রাম পঞ্চায়েত পর্যন্ত, অর্থাৎ গ্রাম্য আদালত পর্যন্ত গড়াবে, সব কিছু দেখার দায়িত্ব, অর্থাৎ তিনি এগুলা সব কিছু দেখার দায়িত্ব, অর্থাৎ তার নির্দেশে পড়ে। এরপর দেখো এখান থেকে বিভাগ, বিভাগ দেখেছি আমরা এখানে জেলা, উপজেলা, এখানে মাঠ প্রশাসন থেকে আসবে জেলা আর উপজেলা। এবং তাহলে এই হলো জেলা উপজেলার কারণ আমি এখানে বলেছি। এরপর বাংলাদেশের আইনসভার নাম কি? প্রথম ক প্রশ্ন উত্তর, বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। লিখতে এইভাবে লিখলে হবে না, লিখতে হবে বাংলাদেশের, বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। এটি এক পক্ষ বিশিষ্ট আইনসভা, একটি মাত্র কেন্দ্র থেকে আমাদের এগুলা পরিচালিত হয়। কোন কোন দেশে উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকে, বাংলাদেশে ওরকম কিছু নাই। যেমন আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে এরকম আছে। জেলা প্রশাসনকে জেলার মূল স্তম্ভ বলা হয় কেন? এটি তো উত্তর একটু আগে তোমরা পেয়ে গেছো। জেলা প্রশাসনকে কেন জেলার মূল স্তম্ভ বলা হয়? জেলা প্রশাসনকে জেলার মূল স্তম্ভ বলা হয় এই জন্য, এই জন্য তিনি ওই জেলার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার নির্দেশে জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং গ্রাম ওয়ার্ড ভিত্তিক তার নির্দেশে সেগুলো চলে।
এবং তার নির্দেশেই সবকিছু পরিচালিত হয়, সবকিছু পরিচালিত হয়, গ্রাম্য আদালত, গ্রামের বিচার আচার, তাহলে ইউনিয়ন পরিষদের বাজেট, তারপরে তার বরাদ্দ, নিয়ম নীতি, উপরের লেভেল থেকে বিভাগ থেকে যেগুলা তার উপর নির্দেশ আসে, জেলা প্রশাসনের উপর নির্দেশ আসে বিভাগ থেকে অথবা কেন্দ্র থেকে বিভাগে, বিভাগ থেকে জেলা প্রশাসকের নিকট আসে, সেইগুলাই তিনি বাস্তবায়ন করার জন্য উপজেলা ভিত্তিক এবং ইউনিয়ন পর্যায়ে, পৌরসভা পর্যায়ে এবং গ্রাম পর্যায়ে পর্যায় পর্যন্ত তিনি পৌঁছে দেন এবং সেগুলা পুঙ্খানুপুঙ্খরূপে পালন করেন, এই জন্য তাকে মাঠ প্রশাসন বলা হয়, জেলা প্রশাসককে জেলার মূল স্তম্ভ এই জন্য বলা হয়। প্রতিবেদনের চর চিত্রের দুই নং বিষয়ের কার্যাবলী বর্ণনা করে এটির সাথে অনেকটা মিল, জেলা প্রশাসকের কাজ, এখানে কাজের কথা বলছি, জেলা প্রশাসকের অনেক কাজ, জেলার সার্বিক দায়িত্ব, তার দায়িত্ব বন্টন কোথায় বন্টন, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পর্যায়ে, এভাবে দিয়ে তিনি ইউনিয়ন উপজেলা আবার উপজেলা তার পৌরসভাকে দেয়, পৌরসভা আবার তার বিভিন্ন ওয়ার্ডগুলোকে দেয়, আবার ইউনিয়নকে যখন যে উপজেলা দায়িত্ব দেয়, জেলা যখন উপজেলাকে দেয়, উপজেলা আবার ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব দেয়, ইউনিয়ন পর্যায়ে আবার গ্রাম ভিত্তিক ওয়ার্ডগুলোকে দায়িত্ব দেয়, এইভাবে পরিচালিত হয়। কিন্তু পরিচালনার মূল কেন্দ্রবিন্দু হল জেলা, অর্থাৎ তিনি তার কাজগুলো, এদের কাজগুলো বুঝে নেবেন, এর জন্য এই দুই নং বিষয়ের কার্যাবলী অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ জেলা প্রশাসনের কার্যাবলী অনেক গুরুত্বপূর্ণ। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছ, আশা করি এভাবেই তোমরা পড়বে, মূল বই পড়া ছাড়া কোনো উপায় নেই, মূল বই পড়লে সব কিছু দিয়ে যাবে। ওকে, এবার ঘ, তৃণমূল মানুষের প্রতিনিধি হল মাঠ প্রশাসন, বিশ্লেষণ কর। তৃণমূল মানুষের, তৃণমূল কি, ওই যে শহর থেকে একেবারে নবপল্লী পর্যন্ত গ্রামের যে পল্লী গ্রাম, সে পাড়া গায় সেখান পর্যন্ত তার কাজ, তার সব কিছু, মানুষের সুবিধা অসুবিধা সব কিছু ওখান পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার নাম হলো এই তৃণমূল। তৃণমূল মানুষের প্রত্যেকে যেন, প্রত্যেকে যেন সুবিধা পায়, গণতান্ত্রিক দেশের প্রত্যেক নাগরিকের সমান অধিকার, এই জন্য যার যার যোগ্যতা অনুসারে সে সেই জায়গায় যাবে, সে সেইভাবে কাজ করবে, সে সেইভাবে জিনিসগুলো পাচ্ছে কিনা, তার নামে যে জিনিসগুলো বরাদ্দ হবে সেগুলো হচ্ছে কিনা, এই তিনি জেলা প্রশাসক, উপজেলা এবং পৌরসভা বা ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের দিয়ে তিনি সেগুলোর খবর নেবেন এবং সেগুলা তাদের থেকে তার ভালো খারাপ দিক সব দিক আদায় করে নেবেন। এই জন্য তৃণমূল মানুষের প্রতিনিধি হলো মাঠ প্রশাসন। এইভাবে সারা বাংলাদেশ না, পৃথিবীর অন্যান্য দেশেও এভাবেই চলে আসছে, একখান থেকে অর্থাৎ একটি কেন্দ্রবিন্দু থেকে পরিচালিত হয়। যেমন ভারতে, পাকিস্তানে, যুক্তরাষ্ট্রে তাদের অঙ্গরাজ্য অনেকগুলো, তাদের থাকে প্রদেশ, কেন্দ্রীয় সরকার অনেক নির্দেশ তাদেরকে দেয়, আবার তাদেরও কিছু নিজস্ব গতিধারা থাকে, সেইভাবে তারা চলে, কেন্দ্র থেকে অনেক সাহায্য সহযোগিতা করে এবং তৃণমূল মানুষের দাঁড় করা এবং পৌঁছে দিতে পারে সেই ব্যবস্থা করে দেয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই সৃজনশীল প্রশ্নটা তোমরা বুঝতে পেরেছ, তোমরা জানো সৃজনশীল প্রশ্নে তোমাদের চারটি প্রশ্ন, জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। আমি একটু বলি, বাংলাদেশের আইনসভার নাম কি কখনো এক শব্দ দুই শব্দ লিখবে না, লিখবে বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ, এভাবে লিখবে, হ্যাঁ। এরপরে জেলা প্রশাসককে জেলার মূল স্তম্ভ বলা হয় কেন, এটাকে পাঁচ হতে ছয় লাইন লিখবে। বুদ্ধিপথের চলচ্চিত্রে দুই নং বিষয়ের ক্যাটাগরি গণনা কর, এটা প্রয়োগ প্রশ্নটার মধ্যে তিনটি ক্যাটাগরি লিখতে হবে, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগের কথা আসে। তৃণমূল আর ঘ প্রশ্নে
উচ্চতর দক্ষতার মধ্যে চারটা ক্যাটাগরির প্রশ্নের উত্তর সেখানে থাকতে হবে। অর্থাৎ সাইডটা ভাগ করেও অনেকে লেখে জ্ঞানমূলক, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। সেইভাবে তোমাদের বহু নির্বাচনী প্রশ্নের তিরিশটি প্রশ্নের তিরিশ থাকবে, সেখানে সঠিক উত্তরটি তোমরা বৃদ্ধ করা করবে। তাহলে মূল বই পড়া ছাড়া কোন উপায় আমাদের হাতে এখন আর নেই, সুতরাং আমাদেরকে মূল বই পড়তে হবে, এটি মাথায় রাখতে হবে। এমন এখন তোমরা হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি কিছু বাড়ির কাজ, এই অধ্যায় থেকে তোমরা বাড়ির কাজ লিখে আনবে। লেখো নাম্বার ওয়ান হোমওয়ার্ক, এক অভিশংসন কি, দুই সুপ্রিম কোর্ট বাংলাদেশের প্রথম সরকার গঠিত কখন, বাংলাদেশের গঠিত হয় কখন, তিন মন্ত্রিপরিষদের নেতা কে, মন্ত্রিপরিষদের নেতা কে, বাংলাদেশের বিভাগ কয়টি, সামরিক সামরিক বাহিনীর প্রধান কে, এই পাঁচটি প্রশ্নের অভিশংসন কি, বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় কখন, মন্ত্রী পরিষদের নেতা কে, বাংলাদেশের বিভাগ কয়টি, সামরিক বাহিনীর প্রধান কে, অভিশংসনটা আমি আলোচনা করি অর্থাৎ রাষ্ট্রপতিকে অবধারণ করার পদ্ধতি। এই পাঁচটি বাড়ির কাজ থাকবে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা ভালো করে লেখাপড়া করবে, বিষয়গুলো অনুধাবন করবে, এবং পরীক্ষা ভালো করার জন্য বইয়ের বিকল্প কোনো কিছু আছে বলে আমি মনে করি না। সুতরাং তোমরা সবাই ভালো থাকো, এই করোনা ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলবে এবং সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধুবে এবং ভালো করে লেখাপড়া করবে, যেন পরীক্ষায় ভালো ফলাফল করা যায়। সবাইকে ধন্যবাদ।